প্রথমে পরিচয় সোশ্যাল মিডিয়ায়, পরে সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসায়। এর বছর খানেক পর বিয়ে করেন তারা, কিন্তু বিপত্তি ঘটে সংসার করতে গিয়ে। সংসার শুরুর কিছুদিন পরেই স্বামী জানতে পারলেন তার স্ত্রী আসলে নারী নন, একজন পুরুষ। অবিশ্বাস্য হলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি, আর কোথায় বা ঘটল এই ঘটনা, জানাচ্ছেন এসআই রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেম হয় দুজনের। এক বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ে করেন তারা। তবে বিয়ের কদিন পরেই স্বামী জানতে পারলেন তার স্ত্রী আসলে একজন পুরুষ। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ান এক ব্যক্তি সম্প্রতি বিয়ে করেছেন এবং এরপরই নিজের জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, ভালোবেসে বিয়ে করলেও এর ১২ দিনের মাথায় ২৬ বছর বয়সী ওই স্বামী জানতে পারেন তার স্ত্রী আদিন্দা কাঞ্জা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, ভুক্তভোগী ওই স্বামীর নাম একে। তিনি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নারিঙ্গুল অঞ্চলের বাসিন্দা। ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ায় ২৬ বছর বয়সী আদিন্দা কাঞ্জার সাথে তার পরিচয় হয়। পরে দুজনেই দ্রুত সামনাসামনি দেখা করার পরিকল্পনা করেন। এদিকে একে বলেন, কাঞ্জা সর্বদা ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতেন, যার ফলে তাদের দেখা করার সময় তার পুরো মুখ ঢেকে থাকত এবং সে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করত। কাঞ্জার নেকাব পরার বিষয়টি তার খারাপ লাগেনি এবং এটিকে ইসলামের প্রতি ওই তরুণের ভক্তির চিহ্ন হিসেবেই দেখেছিলেন তিনি। এর প্রায় এক বছর পর তারা দুজনেই তাদের বিয়ের পরিকল্পনা শুরু করেন। তবে কাঞ্জা সে সময় জানান তার বিয়েতে কেউ আসতে পারবে না, কারণ বিয়েতে যোগ দেওয়ার মতো তার পরিবারের কোনো সদস্য নেই। এরপর তারা গত ১২ এপ্রিল বিয়ে করেন। কাঞ্জা এমনকি বিয়ের দিন যৌতুক হিসেবে ৫ গ্রাম স্বর্ণও সঙ্গে এনেছিল, যা প্রায় আধা ভরির সমান। তবে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহের নিবন্ধন করেননি। সে যাই হোক, বিয়ের পরেও আদিন্দা ক্রমাগত তার স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে এবং গ্রামে স্বামীর পরিবার ও বন্ধুদের সাথেও মেলামেশা করতে অস্বীকার করে। এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার কারণ উল্লেখসহ নানা অজুহাতে স্বামীর ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন। দিনের পর দিন নববিবাহিতা স্ত্রীর এমন সন্দেহজনক আচরণের পর স্বামী একে তার স্ত্রীর বিষয়ে খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানতে পারেন আদিন্দার বাবা মা এখনও বেঁচে আছেন এবং তারা তার সন্তানের বিয়ের বিষয়ে কিছুই জানেন না। একে আরও আশ্চর্য হন যখন তিনি জানতে পারেন তার স্ত্রী আদিন্দা আসলে একজন পুরুষ এবং তার প্রকৃত নাম ESH, যিনি ২০২০ সাল থেকে নারীদের মতো পোশাক পরছেন। এদিকে পুলিশে অভিযোগ করার পর তাকে গ্রেফতার করে পুলিশ। তারপর তদন্তের সময় ESH নামের ওই যুবক জানিয়েছে, সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্যই এই বিয়ে করেছে। পুলিশ বলেছে, নারী হিসেবে সে সত্যিই ভালো অভিনয় করেছে। তার কণ্ঠস্বরও বেশ কোমল ও মৃদু, তাই তাকে নারী নয় বলে সন্দেহ করার কোনো কারণ ছিল না। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।